নরসিংদীর বেলাবো উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী সহ ১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া সাভার, চট্টগ্রাম ও গাজীপুরে নিহত হয়েছে আরও ৩ জন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কিশোরগঞ্জে নিকলি যাবার পথে সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ২ শিশু ও ৪ নারী সহ ১১ জন, আহত হয় অন্তত ১৫ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদের ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্রগতিকারীটা যেটা হবিগঞ্জ থেকে আসছিল, আর এদিক থেকে যে মাইকোটা আপনার ওরা নিকলি যাওয়ার সময় রং সাইডে আসে, এটা মারা দিছে। আইসা দেখি যে একটা বাচ্চা এখানে পড়ে রয়েছে, বাচ্চারা জীবিত অবস্থায়। তো ওই সময় তার কোনো গার্জেন টার্জেন দেখি না, তো আমি সাথে সাথে বাচ্চাটা নিয়ে মেডিকেল নিয়ে গেলাম। এখানে একটা স্পিড ব্রেকার আছে দুই পাশে দুইটা, এরপরেও এটাকে তোয়াক্কা না করে এবং হবিগঞ্জের গাড়িটা বাসটা মানে মুখোমুখি সংঘর্ষের কারণে মাইক্রোবাসটা একদম দুমড়ে মুচড়ে যায়। নিহতদের বাড়ি নিকলি উপজেলার সাথীচরে। লাশ শনাক্তের জন্য ভৈরব হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। যারা মারা গেছে যে ১১ জন, তাদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সকালে সাভারের গ্যান্ডা বাস স্ট্যান্ড এলাকায় গার্মেন্টস শ্রমিকদের একটি মিনিবাসের চাকা পাংচার হয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মারা যান বাসের হেল্পার, আহত হয় আরও ২০ শ্রমিক। এছাড়া চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। তাহমিনা তাসির, এনটিভি নিউজ ডেস্ক।